हेलो फ्रेंड्स, हेलो বন্ধুরা, वेलकम टू पूजा फूड ओशन। आज के नवमी तुम्हारे सबाई के जाना नवमी अनेक अनेक शुभेच्छा और अभिनंदन। आज के एक बिरियानी चैलेंज नहीं चले एसेछि। आज के हमें जेतार खूब चेष्टा करब, कारण कल के जो अष्टमी जो पानिशमेंट हमें पे तो जी ओई रकम धरण ही को पानिशमेंट जो दीते तो जीतते पानिशमेंट সেটা আমি ওকে যে পানিশমেন্টটা দেবো সেটা আমি ডিসাইড করে রেখেছি, আর ও আমাকে যে পানিশমেন্টটা দেবে হয়তো ও মনে মনে সেটা ডিসাইড করে রেখেছে। আমি মনে মনে খানিকটা ভেবেছি, তবে এখনো পুরোপুরি ভাবিনি। তবে মানে আমার জেতা নিয়ে যদি জিততে পারি তাহলে তো কোনো কথাই নেই। আমাদের সাথে রয়েছে, এখানে আছে তিন পিস করে চিকেন, ওর কাছেও তিন পিস করে চিকেন। এখানে রয়েছে একটা ডিম সিদ্ধ আমার কাছেও, আর একটা করে আলু, এখন বড় বড় পিস আমার কাছে, বড় বড় পিস, ঠিক আছে। আর এখানে আছে স্যালাড, আর এখানে রায়তা বানানোর সময় পাইনি ওই জন্য দই দই। এটা রয়েছে গ্রেভি, হ্যাঁ ওটা এক্সট্রা গ্রেভি রয়েছে, লাগলে নিতে পারো। মহা মায়া আমার তুমি সহায় হও, কারণ কি মা দুর্গা আমিও তোমাকে বলছি তুমি ওরই সহায় হও, ঠিক আছে। ঠিক আছে, তো শুরু হয়ে যাচ্ছি, কাউন্টডাউন শুরু করছি, ঠিক আছে, একদম থ্রি টু। আচ্ছা, কাউন্টডাউন আমরা করব না, গুগলু বাবু বসে রয়েছে, কখন কাউন্টডাউন করবে, ঠিক আছে, তো ও শুরু করো, শুরু করো বাবু। থ্রি থ্রি, দাও এক মিনিট, একটা জিনিস আনতেই তো হয়েছি, বসি ওরে ভগবান। আচ্ছা বাবু, দেরি করছো কেন, কুইজার। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, দাও দে মায়ের হাতে দে, এই যে এই বাসিটা নিয়ে ও ফু দেবে, 3 2 1 বলে একবার, হ্যাঁ 3 2 1 দিয়ে ফুইসেল হবে, আর আমরাও দৌড়াতে শুরু করব, ঠিক আছে, মানে হ্যাঁ খাবারের পিছনে দৌড়াতে শুরু করব। আগে 3 2 1 বলো, তারপরে হ্যাঁ বলবো, 3 2 1 বলে জানো আমি খাবারের আগে একটু জল খেয়ে নিই। ডান হাত দিয়েও খাচ্ছে আবার বাঁ হাত দিয়েও খাচ্ছে বাবা। না স্যালাডটা তুললাম, সঙ্গে লঙ্কাও খাবো, আর লঙ্কা খেতে খেতেই পূজা খাওয়াবো। আজকে আমি জিতবই মনে হচ্ছে, ও একটা তেজপাতা নিয়ে কয়েক সেকেন্ড কাটিয়ে দিল। আমি এখানে গান করবো, বন্ধুদের আরো ভালো লাগবে। করো করো গান করো, বন্ধুরা খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। মা দুর্গা সহায় হোক।
গান করা শেষ, অবশ্যই বলো কমেন্ট বক্সে আমার গান কেমন লাগলো। খুব ভালো হয়েছে মামা, খুব ভালো হয়েছে তোমার গান। তাহলে ফ্রেন্ড তোমরা কিন্তু অবশ্যই জানিও গোপাল কেমন বাঁচি বাজালো। এই দেখুন একটা কোণেতে যা ছিল সেটা দিয়ে পুরো প্লেট ভরে যাচ্ছে, আর ওই লঙ্কাটা খেয়ে মারাত্মক ঝাল লেগে গেছে। আর একটু স্পিডে খেলেই আমি জিতে যাবো। জিতে যাবে, হার জিতে হবে না ভাই। হারটাও আমি চিবিয়ে ফেলছি। আমাকে হারতে বলতে হবে তাই তো? তোমাকেও হারতে বলতে হবে যখন মাম্মাম চেপাচ্ছে। না মাম্মাম খাও, নাহলে যে তুমি হেরে যাবে। চিপাতে দিবে, আমি তো আজকে জিতে জিতে গেছি বাবা। বাবা রয়ে দেখো কোনটুকু আছে। চিন্তা করো না, দইটা আছে এখনো। চশমা পড়তে খুলতেই আমি জিতে গেছি। হ্যাঁ ঠিক, একটু পরে আবার বলবো ইচ্ছে করে জিতে গেছি। মেনে নিলাম আমি, অল্প একটুর জন্য হেরেছি, একটুখানি মানে তিন চার চামচের মতো দই থেকে গেছে। গাইস ও দেখি প্রথমে শুরুতে তেজপাতাটা নিয়ে ওখানে কয়েক সেকেন্ড শেষ, আমি মনে মনে ভাবছি আরো চাটো তেজপাতাটা আরো খাও। পেঁয়াজটা কাটা রয়েছে, এর ভিতরে দুটো লঙ্কা, একটা লঙ্কা আমি নিয়ে নিয়েছি চালাকি করে রেখে দিয়েছিল, ঠিক আছে, কারণ জানি যে আমি লঙ্কার উপরে খুব। গাইস আমি আমি একটা লঙ্কা নিয়েছি, তোমরা দেখেছো তো ওইটা খেয়ে এত ঝাল লেগেছে, তোমরা দেখেছো খাওয়ার সময় দর দর করে ঘাম ঝরছিল, সেই কারণে। জয় মা দুর্গা, আমি একদম সত্যি বলছি মায়ের আশীর্বাদের জন্য আজকে তোমার সাথে জিততে পেরেছি বিরিয়ানি, ঠিক আছে। কি পানিশমেন্ট দেবে, আমি জিতে এত খুশি এত খুশি। আর আজকে আমার খেতে খুব কষ্ট হয়ে গেছিল, আমি যে জিতেছি সেই আনন্দটা করার মতন আমার শক্তি নেই, মানে তৈরি হচ্ছে ম্যাডিটস এর মতো খাওয়ার জন্য আর কি। ম্যাডিটস কুইটাল এক পিস খায়, ঠিক আছে, সেটা আর কতদিন পরে পূজা করবে আর কি। তো বন্ধুরা টেবিল পরিষ্কার, চলে এসেছি পানিশমেন্ট ঘোষণা করার জন্য। পানিশমেন্ট নিয়ে ও আমাকে ছাদে কান ধরে উঠবাস করিয়েছিল, তারপরে আমায় এই শাস্তিটা দিও না।
না না শোনো, আমি পানিশমেন্টের কোনো ঘোষণা করিনি, ঠিক আছে? গিফটের কথা ভুলে গেছো নাকি? আচ্ছা বাবু গিফটে আসছি, বাবার পানিশমেন্টটাকে দিয়ে নি, ঠিক আছে? তারপর ওকে, তো ওর অফিসে, তোমার অফিসে পুজো হচ্ছে না, তো পুজো মণ্ডপের সামনে তুমিও কান ধরে 20 বার এরম উঠবাস করবা। মা দুর্গা পাহাড়ের জঙ্গলে গেলে একবার করতে পারি, কিন্তু আমাকে তো সবার সামনে সেই ধুনুচি নাচ নাচিয়েছো পানিশমেন্ট, সেটা একটা মানে গ্রেসফুল আর কি। আচ্ছা গ্রেসফুল, গ্রেসফুল পানিশমেন্ট সেটা। আচ্ছা সত্যি কথা ও কি দি, তাহলে তোমাকে ঢাক বাজাতে হবে, ঢাক বাজিয়ে দেখাতে হবে। ঢাক বাজাতে আমি সেরকম একটা পারদর্শী নই, গোপাল একটা গিফট, এটা হ্যান্ডমেড, গোপাল নিজে বানিয়েছে, কিন্তু এটা একদম ফ্লিপকার্ট ডেলিভারি বয়দের মতো প্যাক করে নিয়ে এসেছে। এই যে আমাকে প্যাকিং করে দিয়েছে, এই যে ফ্লিপকার্টে দেখো, ও হ্যাঁ দেখো ফ্রেড, দেখেন এটা কাটার জন্য কেচিটাকেও এখানে মানে অ্যাটাচ করে দিয়েছে, সেলোটেপের সাথে এটা অ্যাটাচ করে দিয়েছে। কত ভালো, আমি যদি মানে রোজ জিততে পারতাম। যাই হোক তুমি ঝট ঝট করে ওপেন করো। হ্যাঁ কই কই গেল, কই গেল, আমাকে দেখা যাচ্ছে, ঝট করে ওপেন করো, আমি হেল্প করব। গোপালের ভাষা হচ্ছে অ্যারোল্যান্ডিং, এখানে প্লেন ল্যান্ড করে। গাইস দেখো, মেরা বেটা মেরে লিয়ে বানায়া, আরে হে দেখো বাবার জন্য। বাবাকে এটা, এই প্রাইজটা বাবাকে দাও, বাবা হেরে গেছে, একটা সান্ত্বনা প্রাইজ তো দিতে হয় বলো। না সান্ত্বনা প্রাইজ না, এটা ভুল, চল কারণ কি মোবাইলে দেখো না যে হেরে যায় তার কোনো সান্ত্বনা প্রাইজ থাকে না, আমরা সেটা করব। ও আচ্ছা আচ্ছা, না মানে যে তুমি হেরেছো হেরেছো, ঠিক আছে ঠিক আছে, তুমি একটু কাছে চলে এসো, বন্ধুদেরকে হাই ফাই বাবু। তো বন্ধুরা আমি এই প্লেন আর অ্যারোল্যান্ডিংটা বানালাম, কেমন লাগলো দেখে? অবশ্যই ভালো লাগলো। আর তোমরা কমেন্ট করে জানাও গোপাল কেমন বানাচ্ছে এগুলো, ঠিক আছে? ঠিক আছে, আর ভিডিওটা কেমন? এটা আমার আমার প্লেনে, তুমি খেলা করছো কেন? না আমরা খেলবো, এটা চড়ে মামা বাড়ি উড়ে যাব। তো আমরা এসে গেছি ওকে পানিশমেন্ট দেওয়ার জন্য, আর পানিশমেন্টে ছিল ঢাক বাজাতে হবে, ওকে ঢাক বাজাতে হবে। তো এটা ওই যে ওর অফিসের পুজো, তো তুমি কি ঢাক বাজাতে রাজি? তো একদম রেডি ঢাক বাজাতে। ঢাক বাজানো শেষ, পানিশমেন্টও শেষ। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই বাই, বাই বাই।